সো আপনার যে লিঙ্ক থেকে ঢুকবেন এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। আমি এখানে ক্লিক করলাম, যেহেতু স্পিড আইডি দরকার হয় আমি স্পিড আইডি দিয়ে ঢুকব। সো এখানে আমি অথোরাইজডের জন্য অপেক্ষা করতেছি, অথোরাইজড হয়ে গেছে, আমি এখন ভিতরে ঢুকব। আমরা এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, সব কিছু দেওয়া থাকবে, আপনি শুধু এখানে নিচে ওই যে কন্ডিশন দেওয়া আছে ইজের, এই কন্ডিশনটা ফিল আপ করতে হবে। আমি আপনাদেরকে এখানে বলে দিতেছি, এক নাম্বারটা হচ্ছে যাদের ইজে করে মানে করেন্তে ইজে যেটা আছে এটা 20,000-এর নিচে যদি বালোরে হয় তাহলে প্রথমটা সিলেক্ট করবেন। আর দ্বিতীয়টা হচ্ছে যাদের ইনডিটারমিনেট কন্ট্যাক্ট ছিল বা বর্তমানে কন্ট্যাক্ট সাসপেন্ডও আছে 31 জানুয়ারির পরে থেকে, তারা যদি কাজ ইন্টিগ্রেশনে থাকেন বা এখন কাজ না থাকে তারা এই বর্তমানে 2 নম্বরটা সিলেক্ট করবেন। আর যাদের কন্ট্যাক্ট ডিটারমিনেট 31 জানুয়ারির পরে থেকে কাজের সমস্যা হয়েছে, কাজ কমে গেছে বা কাজ ইন্টিগ্রেশনে আছেন তারা 3 নম্বরটা সিলেক্ট করবেন। আর 4 নম্বরটা হচ্ছে আপনার যারা কিয়ামাতা কন্ট্যাক্টে কাজ করতেন লাভ ডিপেন্ডেন্ট, যে বর্তমানে 31 জানুয়ারির পরে থেকে এই পর্যন্ত সমস্যা চলতেছে, কাজ কম বা কাজ ইন্টিগ্রেশনে আছেন অথবা আপনার কাজই নাই, তারা 4 নম্বরটা সিলেক্ট করবেন। 5 নম্বরটা হচ্ছে যারা ব্যবসা করেন গত বছরের তুলনায় এই বছর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, জুনের 1 তারিখ থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসা কম হয়েছে 25%, তারা হচ্ছে আপনার এই 5 নম্বরটা সিলেক্ট করবেন। আর 6 নম্বরটা হচ্ছে যাদের নর্মাল যারা আপনার ইজে করেন তে 6,000-এর নিচে আছে তারা 6,000টা সিলেক্ট করবেন। আর যাদের ইজে 6,000-এর উপরে তারা উপরের 5টা জিনিস ভালোভাবে দেখে যেটা আপনার ক্যাটাগরিতে পড়ে ওই জিনিসটা আপনি সিলেক্ট করে দেবেন এখানে। সো আপনাদের এখানে যারা ঢুকবেন, ঢোকার পরে আপনার আপনার যদি ওখানে রেসিডেন্স হন তাহলে আপনার সব কিছু ফিল আপ করা থাকবে, আপনি নিচে নামবে। আপনি যদি আপনার ইজে 20,000-এর নিচে হয় আপনি উপরেরটা দিবেন, আর যদি 6,000-এর নিচে হয় তাহলে এখানে নিচেরটা দিবেন। দেওয়ার পরে আপনার যদি পার্থিতাইবা থাকে তাহলে আপনি এখানে পার্থিতাইবার নাম্বার দিয়ে দিবেন, আপনার যে বর্তমানে যে ইজে আছে ওই ইজের যে যে প্রোটোকল নাম্বারটা এই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে নিচে ইজের যে ফাইলটা আছে এই ফাইলটা এখানে আলেগারে করতে হবে, মানে অ্যাটাচ করে দিতে হবে। দিয়ে এখানে নিচে যাবেন, দি বলে রিসেভারে ই বন স্পেজে কুই আ দৃত্ব সেগুয়েন্তে ইনস্ট্রুতর, মানে আপনি আপনার বনোটা কীভাবে চান, আপনি ইলেকট্রিক বনও চাইতেছেন নাকি কাগজের বনও চাইতেছেন, এটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে এটার মধ্যে ক্লিক করে দিবেন, দিয়ে এসে কোনো মানে আপনি ওদের সাথে সব কিছুতেই পার্সোনাল প্রাইভেসিতে সব কিছুতেই অদা করতে আছেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ইনহলত্রালা রিকোয়েস্ট এটার উপরে ক্লিক করে দিলেই আপনারটা অটোমেটিক ওদের কাছে চলে যাবে। আর আপনি তার আগে এখানে শিওর হয়ে নেবেন যে আপনার যে ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে ইমেল অ্যাড্রেসটা সঠিক দেওয়া আছে কিনা, কারণ আপনার ইমেইলে আপনার সব কিছু আসবে। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।